হ্যালো বন্ধুরা, আমাদের স্বাস্থ্য বিষয়ক চ্যানেল অ্যানাসিয়েন্ট হোম রেমেডিসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও তাদের জন্য যে সকল ভাইরা কম বয়সে খারাপ কাজ করে বা খারাপ খারাপ দৃশ্য দেখে আপনাদের মূল্যবান শক্তি নষ্ট করেছেন, যে সকল ভাইরা বিয়ে করেছেন কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না বা স্ত্রীর সামনে সবসময় লজ্জায় মাথা নত করে থাকেন, আজকের ভিডিও তাদের জন্য। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের জন্য সৃষ্টিকর্তার তরফ থেকে একটি অমূল্য আশীর্বাদ স্বরূপ। বন্ধুরা, এই গাছটিকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। আমাদের এলাকায় এই গাছটিকে বলা হয় গুডুম গাছ। এটি সাধারণত বন জঙ্গল বা নদীর পাড়ে ভালো জন্মে। বন্ধুরা, এই গাছটি ছোট আকারের হতে পারে এবং মোটামুটি মাঝারি আকার পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, স্ক্রিনে আপনারা এই গাছটির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের কাজ হবে মূলত এই পাতাগুলো নিয়ে। বন্ধুরা, এই পাতাগুলো আপনাদের সকল গোপন এবং জটিল রোগের সহজ সমাধান দেবে। যারা অনেক টাকা পয়সা খরচ করেছেন কিন্তু সঠিক ফলাফল পাচ্ছেন না, এই ভিডিওটি তাদের জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই পাতাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য অমূল্য সম্পদ। বিনা পয়সায় আপনাদের সকল গোপন ও জটিল রোগের সমাধান হবে। আজ আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদের সমস্যার সমাধান দেব। প্রথমে আপনারা এই গাছের একটি পাতা ছিঁড়ে নেবেন। তারপর অতি যত্ন সহকারে, এই যে আমার হাতে যে পাতাটির বোটা দেখতে পাচ্ছেন লম্বা, এই বোটাটি ব্লেড দিয়ে বা চাকু দিয়ে কুচি কুচি করে কেটে রাতের বেলা ঠান্ডা পানিতে, অর্থাৎ এক গ্লাস থেকে দেড় গ্লাস বা এক মগ পানিতে এই ডান্ডাটি কুচি কুচি করে কেটে ভিজিয়ে রাখবেন, এবং সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে দেখবেন সেই পানিটা বেশ আঠালো হয়ে গেছে, একদম চ্যাটচ্যাটে আঠার মতো হয়ে যাবে। তখন সেই পানিটি সেঁকে নিয়ে আপনারা এক চামচ মধু তার সাথে মিশাবেন, এবং এক দমে, অর্থাৎ এক ঢোকে সেই রসটি আপনারা খেয়ে ফেলবেন। মূলত এই রসটি আপনাদের সকল দুর্বলতা ভিতর থেকে কাটিয়ে তুলবে। আপনারা এই গাছটি একদম ছোট অবস্থায় থাকলে তার শিকড়ও খেতে পারেন। শিকড় খেলে এটি বেশি উপকারী দেবে। যেহেতু এই গাছটি বড়, সুতরাং শিকড়টি তুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। বন্ধুরা, এই গাছটি আপনাদের সমস্ত জটিল রোগের সমাধান দেবে ইনশাআল্লাহ। সুতরাং আর দেরি না করে আপনার বাড়ির আশেপাশে বন জঙ্গল এবং লতাপাতা ঘেরা জায়গায় এই গাছটি খুঁজে বের করুন। যদি পেয়ে যান, সাথে সাথে এই গাছটির কিছু পাতা তুলে বোটার অংশটা কুচি কুচি করে কেটে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খান। আশা করি উপকার পাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।